হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সউদ আপনি দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এক্সেলের নাম্বার ফরম্যাট সম্পর্কে আলোচনা করবো ইতিপূর্বে আমি এক্সেলের আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এক্সেলের সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম এক্সেলের নাম্বার ফর্মেটের কথা নাম্বার ফর্মেটের বিষয়টি হচ্ছে এক্সেলে যে আপনি নাম্বারগুলো অ্যাড করবেন অর্থাৎ আপনি একটি সেলের মধ্যে কোনো টেক্স নেবেন অথবা নাম্বার নেবেন সেই নাম্বারটি কি ফরম্যাট হবে অথবা সেই সেলটিতে কি ফরম্যাটের টেক্স থাকবে সেটি আপনি বলে দিতে পারবেন নাম্বার ফরম্যাট অপশনের সাহায্যে যেমন এইখানে দেখুন যখন আমি এখানে কন্ট্রাক্টের এখানে ডাটা অ্যাড করেছি এখানে কিন্তু আমি মোবাইল নাম্বার লিখেছিলাম মোবাইল নাম্বার লেখার সময় এখানে কিন্তু জিরো ওয়ান সেভেন আমি লিখেছিলাম জিরো কিন্তু এখানে সামনের জিরোটি আসে নাই কারণটি হচ্ছে এটি নাম্বার ফরম্যাটের জন্য অর্থাৎ বর্তমানে এই সেলের ফর্ম্যাটটি হচ্ছে জেনারেল ফরম্যাট এখানে দেখুন এই যে নাম্বার সেকশনে এখানে জেনারেল রয়েছে আপনারা যদি এখানে এই জেনারেল পাশে এই জেনারেলের এই ড্রপডাউনে ক্লিক করেন তাহলে এখানে একটি লিস্ট আসবে এখানে দেখুন বেশ কিছু নাম্বার ফর্ম্যাট রয়েছে আমি এখন ধারাবাহিকভাবে এখানকার সকল নাম্বার ফর্ম্যাট সম্পর্কে আলোচনা করছি তার আগে আমি এখানে বলি এখানে যদি আমি জিরো আনতে চাই তাহলে আমার এখানে ফর্ম্যাটটি চেঞ্জ করতে হবে ফর্ম্যাটটি চেঞ্জ করার জন্য এখানে আমি ক্লিক করে আমি এটি জেনারেল না নিয়ে আমি এটা টেক্সট ফরম্যাটে নেব আমি এখানে টেক্সটটা ক্লিক করলাম তারপরে এখানে যদি আমি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ যদি লিখি তারপরে আমি অন্য জায়গায় যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে জিরো চলে আসছে এইভাবে আপনারা টেক্সট ফর্ম্যাট নিয়ে আপনাদের নিজেদের মতো যে কোনো টেক্সট আপনি সেলের মধ্যে অ্যাড করতে পারেন এরপরে দেখুন এখানে রয়েছে নাম্বার ফর্ম্যাট আপনি যদি নাম্বার ফরম্যাট নিতে চান তাহলে এই অপশানটি সিলেক্ট করবেন যেমন এখানে আমি দেখুন অ্যামাউন্টে একটি কলাম নিয়েছি এখানে টাকার অঙ্ক লিখব এখানে যদি আমি নাম্বার ফরম্যাটে নিতে চাই যেমন এখানে আমি দুশো লিখছি তাহলে দেখুন এখানে নর্মাল জেনারেলি দুশো চলে আসছে এখন এই সেলটি যদি আমি নাম্বার ফরম্যাট করি এখানে ক্লিক করার পরে আমি নাম্বারে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে পয়েন্ট আসছে এবং তারপরে জিরো জিরো আসছে আবার এটি যদি আমি কারেন্সি নিতে চাই তাহলে এখানে কারেন্সিতে সিলেক্ট করতে পারি তাহলে দেখুন সামনে ডলারের সাইন আসছে এবং তারপরে দুশো তারপরে জিরো জিরো আগের মতোই আগে যেভাবে চলে সেভাবে চলে আসতে আবার এই কারেন্সিটা চেঞ্জ করে যদি আমি এখানে অ্যাকাউন্টিং যদি নিই তাহলে অ্যাকাউন্টিং চলে আসবে অ্যাকাউন্টিং আর কারেন্সির মধ্যে পার্থক্য হচ্ছে এখানে দেখুন কারেন্সির সাইনের পরে এখানে একটি স্পেস দিয়েছে এবং শেষে কিছু স্পেস দিয়েছে এছাড়াও আমরা যদি কোনো সেলের ফর্মেট যদি শর্ট ডেট অথবা লং ডেট নিতে চাই সেটাই নিতে পারবো তারপরে টাইম যদি নিতে চাই সেটাই নিতে পারবো যেমন দেখুন এখানে যদি আমি ডেট ফর্মেট নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে শর্ট ডেটে ক্লিক করলাম তাহলে এই সেলের ফর্মেটটি শর্ট ডেট হয়ে গেছে তারপরে এখানে যদি আমি কোনো ডেট দিই যেমন তাহলে দেখুন এখানে দুই পাঁচ দু হাজার বিশ চলে আসছে এটি হচ্ছে ডেট ফর্মেট তারপরে এটি যদি আমি লং ডেট করতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে আমি এখানে লং ডেটে ক্লিক করলাম এখানে যেহেতু জায়গা পাচ্ছে না স্পেস পাচ্ছে না সেই কারণে এটি শো করছে না আপনারা যদি এই সেলটি একটু বড় করে দেন তাহলে দেখুন এই যে ওয়েটনেস ডে ফেব্রুয়ারি ফাইভ দু অর্থাৎ দু সালে আপনার ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ হচ্ছে ওয়েটনেস ডে এভাবে আপনারা লং ডেটও নিতে পারেন আবার শর্ট ডেটও নিতে পারেন তারপরে আপনারা যদি টাইম নিতে চান সেটাও নিতে পারবেন এখানে আপনারা যদি টাইম সিলেক্ট করেন তাহলে দেখুন এখানে বারো ঘন্টা জিরো মিনিট জিরো সেকেন্ড শো করছে এই জায়গায় যদি আপনি চেঞ্জ করে দিতে চান এখানে ক্লিক করার পরে আপনি শূন্য ছয় দিতে পারেন তারপরে আপনার ইচ্ছা করলে এই জায়গায় অন্য কোনো মিনিট দিতে পারেন তাহলে দেখুন এখানে টাইম ফরম্যাট চলে আসছে এছাড়াও আপনি যদি পার্সেন্টেজ নিতে চান তাহলে সেটিও নিতে পারবেন যেমন আমি এই সেলটিকে পার্সেন্টেজে রূপান্তর করলাম এখানে আমি যেই সংখ্যায় লিখি না কেন তারপরে পার্সেন্টেজ চিহ্ন আসবে যেমন এখানে আমি বিশ লিখছি তাহলে দেখুন এখানে বিশ পার্সেন্ট চলে আসতে আমি ইন্টারপ্রেস করলাম তাহলে দেখুন বিশ পয়েন্ট জিরো জিরো তারপরে পার্সেন্টেজ চলে আসছে এখন আমি যদি এখানে অন্য কোনো সংখ্যা লিখি নাইনটি লিখলাম তাহলে দেখুন এখানে নাইনটির পরে পার্সেন্টেজ চলে আসছে এরপরে আমরা যদি এই সেলটিকে ফ্র্যাকশানে রূপান্তর করি এখানে আমি ফ্র্যাকশনে ক্লিক করলাম তারপরে এইখানে আমি যদি কোনো সংখ্যা যদি লিখি যেমন আমি এখানে সিক্স ডিভাইডেড টু লিখলাম ইন্টারপ্রেস করলাম তাহলে দেখুন এখানে থ্রি চলে আসছে এখানে যেহেতু আমি ফ্র্যাকশন ফরম্যাট নিয়েছি সেই কারণে এখানে যেই সংখ্যাটি আমি ডিভাইডেড দিয়ে লিখবো সেটার ফলাফল এখানে চলে আসবে আমি যদি এখানে টেন ডিভাইডেড ফাইভ লিখি তাহলে এখানে টু চলে আসবে এছাড়াও এখানে আরও বেশ কিছু ফরম্যাট রয়েছে যেমন সায়েন্টিফিক ফর্ম্যাট আপনি যদি সেলটিকে সায়েন্টিফিক ফরম্যাটে রূপান্তর করতে চান তাহলে এখানে এই বাটনে ক্লিক করতে পারেন তাহলে এখানে সাইন্টিফিক ফরম্যাটে এটি শো করবে তারপরে এখানে লাস্টের দিকে রয়েছে টেক্সট ফর্মেট এটি সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি এরপরে আমি এখানকার এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করছি এখানকার এই বিষয়গুলি হচ্ছে এখানে যখন আমি অ্যাকাউন্টিং নিয়েছি অ্যাকাউন্টিং না নিয়ে আমি এটি যদি কারেন্সি নিই কারেন্সি নিয়েছি তাহলে দেখুন এখানে সামনে ডলার সাইন আসছে আপনি যদি এই ডলারের সাইনটি চেঞ্জ করতে চান এখানে অন্য কোনো সাইন দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে এই বাটনে ক্লিক করতে পারেন তারপরে দেখুন এখানে ডলারের সাইনের পরে এখানে ইংলিশের ইউনাইটেড কিংডমের যে সাইন সেই কারেন্সির সাইন চলে আসছে তারপরে এখানে ইউরি চলে আসছে তারপরে এখানে চাইনিজ ডেটটা চলে আসছে এখানে বেশ কিছু সিম্বল রয়েছে কারেন্সি সিম্বল আপনার ইচ্ছা করলে এগুলো নিতে পারেন যেমন আমি যদি ইউরি নিতে চাই ইউরি সিলেক্ট করলাম তাহলে দেখুন এখানে ইউরি সাইন চলে আসছে আবার যখনই এখানে আপনি সাইনটি চেঞ্জ করেছেন ইউরি সাইন নিয়েছেন তখনই এই ফর্মেটিংটি চেঞ্জ হয় এখানে অ্যাকাউন্টিং ফর্মেট চলে আসছে এছাড়াও এইখানে যে সাইনগুলো রয়েছে এই সাইনের বাইরে যদি আপনি অন্য কোনো সাইন নিতে চান সেটিও নিতে পারবেন এখানে মোর অ্যাকাউন্ট ফরম্যাটস এখানে ক্লিক করতে পারেন তারপরে দেখুন এখানে সিম্বল একটি বিষয় রয়েছে এই ড্রপডাউন মেনুতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেক ধরনের সিম্বল রয়েছে যেমন এখানে আপনি রাশিয়ানের যদি মুদ্রা নিতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন তারপরে ওকেতে ক্লিক করতে পারেন তাহলে এখানে রাশিয়ানের মুদ্রা চলে আসবে আমি এটি ডলার সাইন নিচ্ছি তারপরে রয়েছে পার্সেন্টেজ পার্সেন্টেজ সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি কোনো সেলকে যদি আপনি পার্সেন্টেজ রূপান্তর করেন তারপরে এইখানে যদি আপনি কোনো সংখ্যা লেখান তাহলে তারপরে পার্সেন্টেজ চলে আসবে তারপরে আমি এই কোমা সম্পর্কে আলোচনা করছি আপনি যদি কোনো সংখ্যায় কোমা দিতে চান যেমন এখানে আমি পঞ্চাশ হাজার লিখেছি আমি এই পঞ্চাশ হাজারের মাঝে যদি কোমা বসাইতে চাই তাহলে এখানে এই কোমায় ক্লিক করব তাহলে এখানে কোমা চলে আসবে এটি একটু বড়ো হওয়ার কারণে শো করছে না আমি সেলটি একটু বড় করে দিলাম তাহলে দেখুন এখানে পঞ্চাশ হাজার পরে কোমা চলে আসছে এবং পরে পয়েন্ট তারপরে জিরো জিরো চলে আসছে এরপরে দেখুন পয়েন্টের পরে এখানে দুইটি ঘর রয়েছে আপনারা ইচ্ছা করলে এখানকার এই দুইটি ঘর বাড়াতে বা কমাতে পারেন যেমন আমি এই সেলটিকে ফ্র্যাকশনে রূপান্তর করছি তারপরে এখানে যদি আমি বাইশ ভাগ সাত লিখলাম তাহলে দেখুন বাইশকে সাত দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি হয় সেই সংখ্যাটি চলে আসছে আমরা এখানে পয়েন্ট অনুযায়ী নেব সেই কারণে আমরা এইখানে কমাতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর চলে আসছে এখন আমি যদি এই পয়েন্টের পরে এই সংখ্যাগুলো বাড়াতে বা কমাতে চাই তাহলে ইনক্রেজ ডেসিমেল এই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন পয়েন্টের পরে সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে আবার আপনারা যদি পয়েন্টের পরে সংখ্যাগুলো কমাতে চান তাহলে এখানে এই ডিক্রেজ ডেসিমেল এই বাটনে ক্লিক করতে পারেন তাহলে দেখুন এখানে পয়েন্টের পরে সংখ্যাগুলো আবার কমে যাচ্ছে এভাবে আপনারা যে কোনো সেলের নাম্বার ফর্মেট চেঞ্জ করতে পারেন এবং সেই সেলের নাম্বারে কমা অ্যাড করতে পারেন পয়েন্ট অ্যাড করতে পারেন পয়েন্ট বাড়াতে পারেন অথবা কমাতে পারেন এছাড়াও নাম্বার নিয়ে যদি আপনি আরও বিস্তারিত কাজ করতে চান তাহলে এই বাটনে ক্লিক করতে পারেন এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন নাম্বারের বেশ কিছু ফর্মেট চলে আসছে আমরা ইতিপূর্বে এগুলো নিয়ে কাজ করেছি এখান থেকে আপনি নাম্বার ফর্মেট নিয়ে কাজ করতে পারেন এই ভিডিওতে আপনার এক্সেলের নাম্বার ফরমেট সম্পর্কে জানলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ